অবশেষে বিসিসিআই ঘোষণা করল আইপিএল 2021-এর বাকি ম্যাচের নতুন শিডিউল। করোনা সংক্রমণের ফলে মাঝপথে আইপিএল 2021 বন্ধ হয়ে যাওয়ার পর একদিন ধরে বিসিসিআইয়ের বিভিন্ন রিপোর্ট থেকে আইপিএল 2021 শুরু হওয়া নিয়ে বিভিন্ন হিন্টস বেরিয়ে আসলেও আজই বিসিসিআইয়ের এক আধিকারিক অলমোস্ট কনফার্ম করলেন আইপিএল 2021-এর নতুন শিডিউল, অর্থাৎ কনফার্মভাবে কোন তারিখে কোন সময়ে কোন ভেনিউতে ঠিক কীভাবে আইপিএল 2021-এর বাকি ম্যাচগুলি শুরু হতে চলেছে। তো তুমিও আইপিএল 2021-এর অপেক্ষায় থাকলে ও আইপিএল 2021-এর ভেনিউ, স্টার্টিং ডেট, শিডিউল জানতে আগ্রহী থাকলে দেখতে থাকো পুরো ভিডিও। আইপিএলের একজন বড় ফ্যান হলে ও এই কদিনে আইপিএল 2021-এর লাইভ ম্যাচগুলিকে খুব মিস করলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও আইপিএল 2021-এর সমস্ত রকমের আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথম বড় আপডেট আইপিএল 2021-এর কনফার্ম নতুন ভেনিউকে নিয়ে। হ্যাঁ বস, ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ খুব খারাপ হতে যাওয়ায় বিসিসিআই আইপিএল 2021-কে আর ভারতে করাতে রাজি না থাকলে ইংল্যান্ড শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আইপিএল করাতে এগিয়ে এলেও বিসিসিআই আজই অলমোস্ট কনফার্ম করে ফেলেছে যে তারা আইপিএল 2021-কে ফের একবার UAE-তেই করাবে, কারণ ইংল্যান্ডের টাইমিংসের খুব অসুবিধা ও শ্রীলঙ্কায় পরিকাঠামো এতটা উন্নত নয়। তাই বলা যায় 2020-র মতো এবারও আমরা UAE-তেই আইপিএলের বাকি ম্যাচগুলিকে শুরু হতে দেখতে পাবো। এরপর দ্বিতীয় বড় আপডেট আইপিএল 2021-এর নতুন শিডিউল ও স্টার্টিং ডেটকে নিয়ে। হ্যাঁ বস, বহু খোঁজাখুঁজি ও চিন্তা ভাবনার পর বিসিসিআই অবশেষে সেই এবছরের সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে 18 অক্টোবরের মাঝের সময়কে আইপিএল 2021 করানোর উইন্ডো হিসেবে খুঁজে পেয়েছে, যেখানে ভারতীয় টিম এবার দীর্ঘ ইংল্যান্ড ট্যুর 14 সেপ্টেম্বর শেষ করে সোজাসুজি এক বায় বাবল থেকে UAE-র বায় বাবলে প্রবেশ করবে ও সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ 2021-এর আগে আইপিএল 2021-এর বাকি ম্যাচগুলি খেলবে। আর আইপিএল 2021-এর স্টার্টিং ডেটের কথা বললে খুব সম্ভবত 20 সেপ্টেম্বর KKR বনাম RCB-র ম্যাচ দিয়েই তার উদ্বোধন ঘটবে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত, যার কনফার্ম শিডিউল বিসিসিআই আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করে দেবে। এরপর তৃতীয় বড় আপডেট আইপিএল 2021-এ উপস্থিত সমস্ত বিদেশি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটিকে নিয়ে। হ্যাঁ বস, আইপিএল 2021-এ বাকি ম্যাচগুলি যেটা UAE-তে হওয়ার কথা সেখানেও সমস্ত দেশের প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি পাওয়া যাবে বলে বিসিসিআই আশা করছে, কারণ যেহেতু UAE-তে টি-20 বিশ্বকাপ হবে সেই জন্য সমস্ত প্লেয়াররাই আগে থেকে এসে UAE-তে বায় বাবলে থাকবে। তো এই তো ছিল বিসিসিআইয়ের অভ্যন্তর থেকে বেরিয়ে আসা লেটেস্ট আইপিএল 2021-এর শিডিউলকে নিয়ে বড় আপডেট, যেখানে বিসিসিআই অফিসিয়ালিভাবে এই কদিনের মধ্যে আইপিএল 2021-এর বাকি ম্যাচের শিডিউল ঘোষণা করে দিবে। আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে আইপিএল 2021-এর নতুন শিডিউল সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ক্রিকেটের সমস্ত ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।